হ্যালো ফ্রেন্ডস, আজকের সকালটা আমি তোমাদের সঙ্গে চা দিয়ে শুরু করছি। তো আজকের উঠতে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম যখন ভাঙে দেখি সকাল 8টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে যত ঘরের কাজ সেরে চা নিয়ে বসেছি। তো দেখো, চা খেতে খেতে আমি এদিকে পিহুর জন্য ব্রেকফাস্টও করে নিয়েছি। তো একদিকে আমি দুপুরের রান্নার ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর অন্যদিকেই দেখো আমি এই সুজির উপমা বানাবো পিহুর জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ এনজয় করতে থাকো। পাঁপড় শেষ হয়ে গেলে আমি বড় একটা কৌটোতে আমি স্টোর করে রাখি, যাতে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে হলে খাওয়া যায়। তো দেখো, আমি বড় একটা বাটিতে পাঁপড়গুলো ভেজে রাখছি, প্রায় অনেকগুলোই পাঁপড় ভেজেছি। এরপরে দেখো, আমি দুপুরের রান্নাগুলো করে নিয়েছি, ব্রেকফাস্ট সেরেই আমি দুপুরের রান্নাগুলো করে নিয়েছি। চাটনি হয়েছে ডাল আর হচ্ছে কুমড়ো আর পালং শাকের তরকারি। আমাকে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বলে এইটা আমাকে দাদু ঠাম্মা দিয়েছে। এই দেখো, পিহু ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে প্রায় 2:45, 3:30 এরকম হবে। আমি দেখিনি ঠিক ঘড়িটা, বাইরে কত বৃষ্টি পড়ছে। দেখো, আমাদের প্ল্যান ছিল আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো স্কুটিতে করে। তো এই রকম বৃষ্টি পড়লে এখন ভাবছি পুরো প্ল্যানটাই একদম জলে চলে গেছে একেবারে। দেখা যাক কি করা যায়। পিহু নতুন জামা কে দিয়েছে? না, এটা মামা দিয়েছে। আর কে দিয়েছে? মামাই দিয়েছে। হ্যাঁ, ঘোরো। এবারে আমরা কোথায় যাব? ঘুরতে যাব। জামাটা ভালো লাগছে? দেখি এদিকে ঘোরো, জামাটা ভালো লেগেছে? কেমন লেগেছে?
তোমরাও আমাদের সাথে চলো। দেখো এই জায়গাটা হচ্ছে চণ্ডীপুরের কালিকাকালিতে। তো দেখো তোমরা একটু আগে দেখতেই পেয়েছো, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো কাদাই, পুরো একদম মানে বিরক্তি লাগছে। ওইখানে মানে ওইটা দেখার জন্য খুব কষ্ট করে গিয়ে অবশেষে ভেতরে ঢুকতে পেরেছি। দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। আর একটা জায়গায় খুব সুন্দর করছে, সেটা হচ্ছে ঝড়ের খেয়া, সেটাও খুব সুন্দর হয়েছে। তোমরা আস্তে আস্তে ভিডিওগুলোতে দেখতে পাবে। তো এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে আমরা বাজকুলে পল্টুদার দোকানে আমরা খেতে ঢুকেছি। যেহেতু আজকে সপ্তমী আর কালকে আমি অষ্টমীর অঞ্জলি দেব, তাই আমি নিরামিষ খাচ্ছি, ফ্রাইড রাইস আর হচ্ছে পনির পাসান্দা। তো বিহুকে আলাদা একটা থালায় করে অল্প পনির, অল্প ফ্রাইড রাইস আর পনির নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি। তো এখানকার মতো এইটুকু। যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় দু চারটে ঠাকুর আছে, ওইখানে দেখেই ব্যাস বাড়ি চলে যাব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, প্রচুর 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 শেয়ার করো। তো আজকের মতো এইখানে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা টাটা।